বিগত কিছুদিন যাবৎ রাজ্যের বিভিন্ন স্থানে ছেলে ধরা এবং কিডনি পাচারকারী সন্দেহে কিছু অনাহূত ঘটনা ঘটছে। এই নিয়ে জনমতে আতঙ্ক ছড়াচ্ছে। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। মানুষের মধ্যে একটা আতঙ্ক ভয় ভীতি কাজ করছে। বিলোনিয়ার মহকুমা শাসক রতন ভৌমিক এই বিষয়টি উপলব্ধি করতে পেরে জনগণকে সচেতন করতে মহকুমা পুলিশ আধিকারিককে সাথে নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন, যাতে করে অযথা কোনো গুজবে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়ে পড়ে এবং গুজব না ছড়ান। গুজব প্রসঙ্গে মহকুমা শাসক শ্রী ভৌমিক বলেন, গুজবে কান দেও না এবং গুজব ছড়াবেন না। গুজবে অঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কোথাও কোনো অপ্রীতিকর কিছু ঘটনা চোখে পড়লে সাথে সাথে যেন পুলিশ প্রশাসনকে অবগত করেন, তার জন্য অনুরোধ জানান, যাতে কোনোভাবেই কেউ আইনকে নিজের হাতে তুলে না নেন। পাশাপাশি তথ্য দপ্তরকে এই বিষয়ে ব্যাপক প্রচার করার জন্য বলা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে গত কিছুদিন ধরে বিলোনিয়া থেকে কিছু মহিলা নিখোঁজ হওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয় পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের কাছে। তাদের খুঁজে পেতে পুলিশ কতটা তৎপর এবং কতটা অগ্রগতি হয়েছে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে বিচলিত আছে। উত্তরে শ্রী দাস বলেন, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদও চলছে, তবে খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে বলে আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ছেলে চোর সম্পর্কে কেউ যদি সামাজিক মাধ্যমে প্রচার চালায় তাহলে তার স্ক্রিনশট নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই রকম ভাবে গুজব না ছড়ানোর জন্য সকলের কাছে আবেদন রাখেন। একটা গুজব কিছুদিন ধরে ছড়াচ্ছে বিভিন্ন এলাকা থেকে। আমাদের কাছে রিপোর্ট আছে যে বিভিন্ন ভবঘুরে বা অন্য কোনো পরিচিত লোককে বাচ্চা চোর বা ছেলে ধরা এরকম বলে একটা তাদেরকে সন্দেহ করে বা কোনো কোনো সময় তাদের উপরে একটা আক্রমণের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই অনুসারে এলাকাতে একটা উত্তেজনা সৃষ্টি হয়। সেই গুজবের উপরে নির্ভর করে অনেক জায়গাতে এটাকে বিশাল বড় একটা উত্তেজনা পরিস্থিতি হয়ে যায়, যেটা পরবর্তী সময়ে অন্য কোনো রকম একটা সমস্যা তৈরি হতে পারে। সেই অনুসারে আমরা বলতে চাই, আমাদের কাছে যদি কোনো রকম সেরকম গুজব থাকে তাহলে কেউ যদি গুজব ছড়া সেটাতে কান দেবেন না। এখানে কোনো বাচ্চা চোর বা এমন কোনো ঘটনা আমরা শুনতে পাইনি এবং আমাদের কাছে রিপোর্ট হয়নি। তো নবগ্রহে পাগল বা অপরিচিত ব্যক্তি যদি আপনাদের কোনো সন্দেহ হয় তাহলে অবশ্যই সেটাকে আমাদের নিকটবর্তী থানায় ইনফর্ম করবেন, তাহলে আমরা সেটা ভেরিফাই করবো।